ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর দ্বিতীয় পর্বের সময়টা ভালোই কাটছে সাকিব আল হাসানের। সর্বশেষ কয়েকটা ম্যাচেই দলের জয়ে দারুণ অবদান রেখেছেন এই বাংলাদেশি অলরাউন্ডার। তাই ফাইনালেও সাকিব আল হাসানের উপর পুরোপুরি আস্থা রাখছেন কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং পরামর্শক ডেভিড হাসি। আইপিএল এর প্রথম পর্ব ভালো না কাটলেও দ্বিতীয় পর্বে সুযোগ পেয়েই বল হাতে দলের জয়ে দারুণ অবদান রাখছেন সাকিব। ব্যাট হাতে এখনও বড় রানের দেখা না পেলেও এলিমিনেটরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে সাকিব আল হাসানের 6 বলে 9 রানের উপর ভর করেই কোয়ালিফায়ার নিশ্চিত করেছিল কলকাতা। দ্বিতীয় কোয়ালিফায়ারে ব্যাট হাতে ব্যর্থ হলেও বল হাতে 4 ওভারে দিয়েছিলেন মাত্র 28 রান, সাথে দুর্দান্ত একটা ক্যাচও নিয়েছিলেন। তাই সব কিছু মিলিয়ে ফাইনালেও সাকিব আল হাসানের উপর আস্থা রাখছেন হাসি। তিনি বলেন, আমার মনে হয় ফাইনালে সাকিবকে পাওয়া যাবে, সবাইকেই পাওয়া যাবে। সে গত কয়েকটা ম্যাচের দলের জয়ে দারুণ অবদান রেখেছে, সে দুর্দান্ত এবং গুণী একজন খেলোয়াড়। সাকিব আল হাসানের সাথে এই অস্ট্রেলিয়ান আস্থা রেখেছেন দলের অধিনায়ক ইয়ন মর্গান এবং দিনেশ কার্তিকের উপরও। এবারের আসরে এখনও বড় কোনো ইনিংস আসেনি দুজন ব্যাটসম্যানের ব্যাট থেকেই। প্রতি ম্যাচেই দলের প্রয়োজনের সময় উইকেট বিলিয়ে দিয়েছেন দুজন, তবে তাতে একটুও আস্থা কমেনি হাসির। তিনি বলেন, আমরা ফাইনালের জন্য মর্গান, কার্তিক এবং সাকিবের উপর পুরোপুরি আস্থা রাখছি। তারা আইপিএলে অনেকবার আমাদের সামর্থ্য প্রমাণ করেছে, তাই আমরা উদ্বিগ্ন নই। আমরা পুরোপুরি আস্থা নিয়েই ফাইনাল খেলার জন্য দুবাই যাচ্ছি। আইপিএলের প্রথম পর্বে ব্যর্থ হয়ে 11 থেকে জায়গা হারিয়েছিলেন সাকিব আল হাসান। এই অলরাউন্ডারের জায়গায় সুযোগ পেয়ে দারুণ করছেন সুনীল নারিন। তাই দ্বিতীয় পর্বের প্রথম কয়েক ম্যাচে 11-এ জায়গা হয়নি সাকিব আল হাসানের। ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেলের চোটে সুযোগ হয় সাকিবের। চোট কাটিয়ে ফাইনালে ফিরতে পারেন রাসেল, সেক্ষেত্রে বাদ পড়া লাগতে পারে সাকিব আল হাসানের, কারণ রাসেলের সাথে দলে বিদেশি কোটায় বাকি দুজন সুনীল নারিন আর মর্গান 11-এ থাকবেন নিশ্চিতভাবেই। ডেভিড হাসি জানিয়েছেন ফাইনালের জন্য সবাই বিবেচনায় রয়েছেন, তাই কাজটা কঠিন হবে কোচের জন্য। তিনি বলেন, আমার মনে হয় রাসেল ঠিক হয়ে যাবে, কিন্তু প্রথমে আমাকে মেডিকেল স্টাফদের সঙ্গে আলোচনা করতে হবে। কিন্তু সে সব ধরনের অনুশীলন করছে এবং ম্যাচের আগে ভালোভাবেই প্রস্তুত হচ্ছে, সবাই ম্যাচের জন্য বিবেচনায় আছে। কোচের জন্য কাজটা কঠিন হয়ে যাচ্ছে। আপনাদের সবাইকে জানিয়ে রাখতে চাই, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর 14তম আসরের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামীকাল শুক্রবার। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। কিন্তু দর্শক মণ্ডলী, আপনাদের কাছ থেকে জানতে চাইব, ফাইনাল ম্যাচে কলকাতার 11-এ আপনারা সাকিব আল হাসানকে দেখতে চান কিনা? আপনাদের মতামতটি জানিয়ে দিন ইউটিউব চ্যানেল মিক্সার ওয়ার্ল্ডকে। আপনাদের মতামতটি জানাতে ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন।